তবে কোন এখনকার জামানায় আমাদের অনেক মা বোন এমন আছে যারা টিভি সিরিয়ালে সারাক্ষণ মেতে থাকে। তো সেই সব মা বোনেদের উদ্দেশ্য করে শাহের লিখছেন, শুনুন। তো এক ভদ্রলোক তার বিবি সেই ভদ্রলোকের কাছে কেমন দাবি করছে, কি কি চাইছে, তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সবাই মনোযোগ আকর্ষণ করবেন। বউ যে আমার দিনে রাতে দেখে সিরিয়াল, আমার এই জন্মে বিয়ে করে পড়েছে কপাল। বউ যে আমার দিনে রাতে দেখে সিরিয়াল, আমার এই জন্মে বিয়ে করে পড়েছে কপাল। ওই কালার টিভি চেয়ে বিবি করে যায় হরতাল, আর বলে তাকে আমার সাথে করে আজ দিবি আমার গ্যাসে আবার করিবে রান্না, কেন বলে মাটির চুলোর ব্যবহার ভালো লাগে না। প্রতি মাসে দিবি করে দাবি সোনার গহনা, আবার শপিং মলে যাবে বলে করেছে বায়না। ঘুমের মা
শেষ কথায় কবি লিখছেন শুনুন। হায় গরম হবে বলে গায়ে বোরখা তোলে না, হায় গরম হবে বলে গায়ে বোরখা তোলে না, ঘরের বাইরে গেলে ওড়না তার মাথায় থাকে না, মুসলিম ঘরের মেয়ে দেখলে তার বোঝা যাবে না, কোন যুগে বিবি আপন স্বামীর কথা শোনে না। তাই কবি কি লিখছে, আর বললে থাকে আমার সাথে করে গো।